আজকে আমি যতটুকু যতটুকু পপুলার সারা পৃথিবী চেনে বলছিল বাচ্চা থেকে, বাচ্চারা অনেক বেশি দেয় আমাকে দেখে দেখে, বাচ্চারাও আমার বীরির গানের সাথে সাথে দেখি লন্ডনে নাচতেছে। তো যখন আমি লন্ডনে গেলাম প্রথম দিন, আমি লন্ডনে বৃষ্টি পারফর্ম করতে পারিনি, শুধু জেমস ভাই হুসেন নামছে, আমি হুসেন নামছি। তো পাবলিক টিকিট কেটে সেকেন্ড দিনও আসছে, আমি বললাম যে সেকেন্ড দিন কেন আসছেন, বললো কালকে আমরা ডিগবাজি মিস করছে আজকে দেখতে। প্রথম দিন বৃষ্টির জন্য ডিগবাজি দিতে পারেনি, প্রায় 20-25 হাজার বাঙালি, বৃষ্টি প্রচুর। তো পরের দিন সেই ভিজা ছিল, তিনি সাহস করেনি, তো পরের দিন সেই ডিগবাজি দিতে হয়েছে একে একে দুইবার। প্রথমবার দেওয়ার পরে পুরা দর্শকের উত্তাল থামেনি। আমি সবচেয়ে বেশি কৃতজ্ঞ আমার এই সাংবাদিক ভাইয়ের প্রতি, এখানে মিডিয়ার অনলাইন ইউটিউব সাংবাদিক কন্টেন্ট ক্রিয়েটর বড় বড় চ্যানেল দেখলাম সবাইকার সামনে, আমার সবাই আমার কাছে সাংবাদিক এবং সবাই এক সূত্রে কথা, সবাই নিউজেই কিন্তু নিউজ আমি মনে করি, এবং সবাই বস্তু বিষয়ে প্রতিটা মানুষ কষ্ট করে আজকে ঝড়ের মধ্যে এসছে, এদের সবার জন্য একটা তালি চাই আমি সত্যি বলি। এরা সত্যিকারের ভালোবাসার মানুষ, এরা না আসলে আসলে আমাকে জায়েদ খানকে আজকে লন্ডন বলেন, আমি 10 তারিখে যাচ্ছি মুম্বাই আমার কাজে, আর 22 তারিখে দুবাই শো, আমার 7 তারিখে কানাডা শো, 20 তারিখে আমার লস অ্যাঞ্জেলস শো, 27 তারিখে আমার ফ্লোরিডা মায়ামি, 3 তারিখে কানাডা টরন্টো, 13 তারিখে ক্যালগেরি, এই বছরটা পুরো আমার বিদেশে, কিন্তু শোগুলো আমার পুরো বুক করা অলরেডি। আমি মাশাআল্লাহ এ মাসের শেষে বেরোবো, অথবা 1-1.5 মাস পরে ঢাকায় ফিরবো। এই শোগুলো আমার এভাবে সেট আপ হয়ে গেছে কানাডা আর আমেরিকা। আপনাদের এই নিউজ বা আপনাদের এই নিউজ ছাড়া আজকে সারা পৃথিবী আমাকে চিনত না, শোয়ের জন্য তো ডিমান্ড হতো না, এই কত কষ্ট করে আমাকে বিদেশে নিয়ে যেত না অর্গানাইজাররা। তো আল্লাহ আলহামদুলিল্লাহ, এবং এটা ঠিক আমি চেঞ্জ করে দিয়েছি, আগে শুনতাম শুধু শিল্পীরা গান করতে চায় বিদেশে, এরপরে কিন্তু পৃথিবীতে আমি এই বিভিন্ন দেশ ঘুরে নায়করা যে পারফর্ম করতে পারে, আগে সবাই ভাবতো নায়করা কি করে, এরা তো অভিনয় করে, স্টেজে কি করবে, আমি প্রমাণ করছি বিদেশে ঘুরে ঘুরে যে নায়করা পারফর্ম করতে পারে, সেখানে মানুষ বিনোদিত হয়। লন্ডনের ইতিহাসে প্রথম করে বাঙালি লোক 20-25 হাজার মানুষের সামনে পারফর্ম করছি, জেমস ভাই আমাকে মানে অ্যাপ্রিসিয়েট করেছে, এবং সেখানে বা শিল্পীদের ভিড়ে একমাত্র আমি নায়ক পারফরমেন্স করেছি সেখানে। তার কয়েক সপ্তাহ আগে আপনারা দেখেছেন মেলবোর্নে করেছি, অস্ট্রেলিয়া সিডনিতে করেছি, মাশাআল্লাহ টরন্টোতে প্রথম কোনো বাঙালি নায়ক যাবে স্টেজ পারফর্ম করতে, কানাডাতে, এগুলো কিন্তু আমি তৈরি করেছি মাশাআল্লাহ। আমার স্পর্ধা হয়তো অনেকে আসবে,